সময় বদলেছে কেবল ওয়ানডে ফরম্যাটে নয় টি-20তেও ইতিবাচক ক্রিকেট খেলছে টিম বাংলাদেশ সম্প্রতি দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় যেন তার বড় উদাহরণ টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সাদা বলের এই সংস্করণেও ধারাবাহিকতা ধরে রাখা আর তা করতে দলের ভেতর এসেছে দৃশ্যমান কিছু পরিবর্তন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের মতে বদলে গেছে খেলোয়াড়দের চিন্তা ভাবনাও প্রত্যেকটা প্লেয়ারের অ্যাবিলিটি আছে বাট ট্যাকটিক এবং ট্যাকটিক্যালি এবং মেন্টালি কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করার ক্ষেত্রে আরও বেশি ভালো হয়েছে যেমন একটা প্লেয়ার যখন ফ্রিডম নিয়ে খেলে তখন কিন্তু আসলে ভালো খেলার চান্সটা বেশি থাকে আর সো আমরা এখন ওইটাই আমরা চেষ্টা করছি যে ফ্রিডম নিয়ে খেলার জন্য এবং বেশি কিছু চিন্তা না করা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জয় পাওয়া শেষ নয় ম্যাচে ভিন্ন আট টাইগার ক্রিকেটারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার অতীতে এক কিংবা দুইজন ক্রিকেটারের ওপর নির্ভর করা লাল সবুজের দল এখন বিশ্বাসী দলগত পারফরমেন্সে মিরাজ মনে করেন নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক বর্তমানে প্রত্যেকেই সামর্থ্য রাখে দেশকে ম্যাচ জেতানোর টিমের যদি 11 জনের ভিতর 11 জনই ম্যাচ উইনার প্লেয়ার থাকে তখন কিন্তু সবার কনফিডেন্ট আরও বেশি থাকে সো এটাই আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট আছে সবাই ম্যাচ জিতাতে পারে যে কোনো দিন IPL ইস্যুতে অনেক জল ঘোলার পর সাকিব লিটনকে নিয়েই টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড এই টাইগার অলরাউন্ডারের মতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নীতি নির্ধারকদের যেহেতু এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন এবং প্লেয়াররা তো অবশ্যই কথা বলেছে যারা IPL খেলতে যাওয়ার কথা ছিল অবশ্যই কথা বলেছে বোর্ডের সাথে আর দুইজন মিলে হয়তো ডিসিশন নিয়েছে যেটা বেটার হয় সো ওইভাবেই ডিসিশন হয়েছে সাব্বির মিথুন সময় সংবাদ